বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার নেয়ার পর তাতে লাথি মেরে আজীবন নিষিদ্ধ হয়েছেন বডি বিল্ডার জাহিদ হাসান শুভ। সম্প্রতি সেই পুরস্কারে লাথি মারার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গত শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল মিলনায়তনে বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ ঘটনাটি ঘটে। ওই প্রতিযোগিতায় 11 জন বিচারক প্যানেলে ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী রূপা জেতেন জাহিদ। এতে সন্তুষ্ট হতে না পেরে মঞ্চ থেকে নামার পর পুরস্কারে লাথি দিয়ে প্রতিবাদ জানান তিনি। পরের রবিবার এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জাহিদকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়েছে ফেডারেশন। এ বিষয়ে জাহিদ জানান, বিচারকরা সঠিক রায় দেননি, এর প্রতিবাদে আমি এমন আচরণ করেছি। ওদিন আমার সাথে একটা ঘোর অন্যায় হয়েছে, তো সবচেয়ে বড় কথা আমার সাথে দুর্নীতি হয়েছে। আমি চ্যাম্পিয়ন ডিজার্ভ করি, সবকিছুই রুলস রেগুলেশন ঠিক ছিল, আমার পোজিং বা সবকিছু ঠিক ছিল। তো হঠাৎ করে ওনারা কেন বা কি কারণে আমাকে সেকেন্ড প্লেস দিয়ে দিল। আমি যখন গিফট নিয়ে যাচ্ছিলাম, তো আমি যিনি আছে নজরুল স্যার, ওনাকে বললাম যে স্যার আমার একটু মাইকটা লাগবে, আমি একটু কথা বলবো। তো উনি আমাকে একবারে কুকুরের মতো দূর দূর করে তাড়ায় দেওয়া শুরু করলো। তো এটা কেন করলো বা কি কারণে করলো আমি জানি না। তারপর আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আমি একদম ধৈর্য সহ্য না রাখতে পেরে তখন একটা ঘটনা ঘটায় ফেলছি, এটা আপনারা সবাই দেখছেন। আমি এটা তাদের বিরুদ্ধে না, আমি এটা এই লাফিটা মেরেছি দুর্নীতির বিরুদ্ধে। শুধু সেই এই সেক্টর না, বডি বিল্ডিং না, যে কোনো সেক্টরে যদি দুর্নীতি হয় এরকম ভাবে প্রতিবাদ করা উচিত।